আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিজিটাল নিরাপত্তা আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমসাময়িক রাজনৈতিক মাঠের উত্তপ্ত ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সামনে কয়েকটা নিউজ আসছে, যে নিউজগুলোই ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত। সাম্প্রতিক সময়ে প্রথম আলোর সংবাদ থেকে শুরু করে এবং শ্রমিক যে জাকির হোসেনের একটা নিউজ, যে ভাত মাছ মাংসের এবং চাউলের যে স্বাধীনতা লাগবে, এইটার পরে আবার ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের দেশে নতুন করে কিছু কথাবার্তা শুরু হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বৈশ্বিকভাবেও বিভিন্ন কথাবার্তা উঠছে এবং আলোচনা এবং সমালোচনার মুখে উঠছে এই ডিজিটাল নিরাপত্তা আইন। তো এই ডিজিটাল নিরাপত্তা আইন যখন বাতিলের প্রশ্ন তোলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে, বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে, এমনকি জাতিসংঘ থেকেও আবেদন করা হয়েছে যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জন্য, তো সেই সময় এসে দেখা যাচ্ছে আমাদের রাজনীতিবিদরা, আমাদের দেশের যারা নীতি নির্ধারণে যে নেতৃবৃন্দ আছেন, তারা আসলে কি বলছেন। তো আজকের নিউজ আছে এমন ভাবে যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রশ্নই আসে না, এই কথাটা বলেছেন তথ্যমন্ত্রী। তো আমাদের যে বাংলাদেশের বর্তমান যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন যে দেশের সব মানুষের ডিজিটাল নিরাপত্তার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। তিনি বলেন এই আইন বাতিল করার প্রশ্নই আসে না, তবে এতে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন। তো এইটা হচ্ছে গিয়ে তথ্যমন্ত্রীর ভাষ্য, এবং তিনি বলেছেন যাতে হয়রানির শিকার কেউ না হয়। কিন্তু আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে যে সাংবাদিকদের কথাটা স্পেসিফিকভাবে তথ্যমন্ত্রী বলেছেন, এবং ডিজিটাল নিরাপত্তা আইন পাশের পর থেকে এখন পর্যন্ত সবচাইতে বেশি যে জনগোষ্ঠী এখানে আক্রমণের শিকার হয়েছে সেটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম বা সাংবাদিকরা। এবং সাম্প্রতিক সময়ে যে নিউজটার বদলতে আবার নতুন করে এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বা আলোচনা সমালোচনা হচ্ছে, সেটাও কিন্তু এই সাংবাদিকদের উপরেই প্রয়োগ করা হয়েছে, বা প্রথম আলো যে সাংবাদিক শামসুজ্জামান শামস তার উপরে প্রয়োগ করার কারণেই কিন্তু এটা আবার নতুন করে আলোচনায় আসছে। তো তথ্যমন্ত্রী এখানে আরও কয়েকটি কথা উল্লেখ করেছেন, যেমন হচ্ছে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যখন সাংবাদিকরা তার সামনে প্রশ্ন করছেন, তখন তিনি বলছেন যে আমাদের এই আইন আমেরিকার যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে তার চাইতে নাকি অনেক গুণ সোজা এবং সহজ। তিনি বলছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা আমেরিকা 2015 সালে পাশ করা হয়, সেটা 2022 সালে এসে নতুন করে কিছু সংশোধনী আনা হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে 20 বছরের কারাদণ্ড। এবং হাসান মাহমুদ বলছেন আমাদের যে ডিজিটাল নিরাপত্তা আইন সেখানে এই ধরনের কোনো কারাদণ্ডের বিধান রাখা হয় নাই। তো আমেরিকার উদাহরণ যখন আমাদের এখানে টানা হচ্ছে, সেখানে দেখা হচ্ছে যে 2015 সালে যে আইনটা আমেরিকা করা হয়েছিল, আর 2022 সালে এসে সেটা সংশোধন করা হয়েছে। ওই একই পরিপ্রেক্ষিতে যখন ডিজিটাল নিরাপত্তা আইনে 2 বা 3টা ধারা নিয়ে যখন আমরা কথা বলছি বা বিভিন্ন জায়গায় আলোচনা উঠছে, বা জাতিসংঘ যখন বলছে যে এই ধারা 2টা বাতিল করতে হবে, তখন দেখা যাচ্ছে যে আমাদের তথ্যমন্ত্রী জানাচ্ছেন যে না, কোনোভাবেই এই ধারা বাতিল করা যাবে না, মানে সংশোধন করা যাবে না। এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি এমন একটা উদাহরণ টানছেন যেখানে সংশোধন করার উদাহরণ আছে, কিন্তু আমাদের সংশোধনের দিকে আমাদের তথ্যমন্ত্রী যাবে না বলে জানাচ্ছেন। এর পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকার পক্ষ এক ধরনের কথা বলছে, এর বাইরে বাইরে আমাদের যে বিরোধী দল যারা আছে, বিরোধী মত যারা আছে, তারাও তো বিভিন্নভাবে কথা বলছে। তো এখানে আসলে দেখার একটা বিষয় আছে যে বিরোধী যে শক্তি বাংলাদেশে বিদ্যমান অন্যতম রাজনৈতিক দল বিএনপি আসলে এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কি বলছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তার সাংবাদিকদের সাথে একটা প্রশ্নকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি জানাচ্ছেন যে আপনারা কেউ বাঁচবেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভাবে জানাচ্ছেন। এটা ছিল নিউজের হেডিং। আমরা যদি নিউজটা পড়তে যাই, তেমন বলছে যে ডিজিটাল নিরাপত্তা আইনকে এখনো অনেকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না বলে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক দিয়ে বলেছেন যে জাতি নিজে উঠে দাঁড়াতে পারে না সে জাতিকে কে দাঁড় করাবে। আপনাদের, বিশেষ করে এখানে সাংবাদিকের উদ্দেশ্যে বলছেন যে আপনারা কেউ বাঁচবেন না। এই যে সাংবাদিকদের প্রতি মির্জা ফখরুল ইসলামের যে সতর্কতা বাণী যে আপনারা কেউ বাঁচবেন না, কারণ তিনি এই কথাটা কেন সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলছেন,
কারণ ওই যে ডিজিটাল নিরাপত্তা আইন হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচাইতে নিগৃহীত যে জনগোষ্ঠী বা সবচাইতে নিষ্পেষণের ভেতরে গেছে যে জনগোষ্ঠী, তিনি হচ্ছে গিয়ে তারা বা তারা হচ্ছে এই সাংবাদিক। সাংবাদিকরা তাদের গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে তাদের যে নিজেদের স্বাধীনভাবে কথা বলা, নিজেদের স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করা, সেই প্রকাশের সংকোচিত করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। তো এভাবেই মূলত তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে, তাদের সাথে তাদের কথা বলার কণ্ঠকে রোধ করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতেই মির্জা ফখরুল ইসলাম সতর্কবাণী করছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন যেভাবে যদি আপনারা কথা না বলেন তাহলে আপনারা কেউ বাঁচবেন না। এই বিষয় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আরও কিছু কথা বলছেন, যেমন হচ্ছে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া, সবাই ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে জনগণের মত প্রকাশে যেতে স্বাধীনতা হরণ করা হচ্ছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে, সাংবাদিক এবং নাগরিকদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ও নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে এইগুলো যেন কমিয়ে আনা যায়, সেজন্যই এই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিরোধী মত বা বিরোধী দল কথা বলছে। এর পাশাপাশি আমরা দেখছি যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বৈশ্বিকভাবে জাতিসংঘ কিছু ধারা সরাসরি তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করতে বলছে না, কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা আছে যেগুলো আসলে ডিজিটালি নিরাপত্তার জন্য বা জনগণের ডিজিটালি সিকিউরিটির জন্য আসলে প্রয়োজন আছে, কিন্তু এমন কিছু ধারা আছে যে ধারাগুলো বদল করার প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে। তেমন দুইটা ধারা নিয়ে জাতিসংঘ কিছুদিন আগে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যে আপনারা ওই ধারা দুটি বদল করেন। সেই ধারা নিয়ে বা জাতিসংঘের যে আবেদন যে ধারা দুটো বাতিল করতে হবে তাহা নিয়ে আমাদের বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলছেন যে না, ধারা দুটি বাতিল করা হবে না। তার মানে তারা তাদের জায়গায় একদম স্ট্রংলি স্ট্রিক্ট থাকছে যে তারা কি করবে না, এই ধারা দুটো বাতিল করবে না। এখন বলা হচ্ছে যে সেই ধারা দুটিতে আসলে কি বলা হয়েছিল, যেমন ডিজিটাল নিরাপত্তা আইনে যে দুটি ধারা বাতিলের সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর, সেই ধারা দুটি বাতিল করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার এবং অপব্যবহার বন্ধে আইনের কিছু সংস্কারের বিষয়ে সরকার আলোচনা করছে। তা এই ছিল আমাদের আজকের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বর্তমান রাজনীতির মাটির উত্তপ্ত খবর। আমরা আগামী দিন আরও কিছু উত্তপ্ত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।